আজি আমি বিশেষ এটা উদ্দেশ্য লৈ এ বি এম চিয়ে কোকৰাঝাৰ প্ৰেছ ক্লাবত আমি সংবাদমেল পাতিব লগা হ'ল। আপোনালোকে নিশ্চয় অৱগত, যোৱা সাত তাৰিখত, এইটো মাহৰে সাত তাৰিখত চিতিলা অঞ্চলৰ লামাপাৰা নামৰ এটা গাঁৱত দুটা পৰিয়ালৰ মাজত ভুল বুজাবুজি হৈ এটা মাটি সংক্ৰান্ত মানে কেচ, এটা ভুল বুজাবুজি হৈ দুটা পৰিয়ালৰ মাজত এটা সংঘৰ্ষ হৈছিল, এটা কাজিয়া হৈছিল। আমি সেই কাজিয়াটো হোৱা আমি আপোনালোকৰ মিডিয়াৰ জৰিয়তে গম পাইছিলোঁ যে এনেকুৱা এটা ঘটনা হৈছে। তাৰপিছত ঘটনাটো আমি ইমান ছিৰিয়াছলি লোৱা নাছিলোঁ, আমি ইমান ভবা নাছিলোঁ যে এনেকুৱা ঘটনা অসমৰ বা বিভিন্ন চুকে কোণে হৈ থাকে, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন চুকে কোণে মাটি সংক্ৰান্তি এনেকুৱা ঘটনা সংঘটিত হৈ থাকে। এইবিলাক ইমান ছিৰিয়াছ মেটাৰ বুলি আমি নাভাবোঁ, কিন্তু তাতে দেখা পালোঁ যে এই ঘটনাটো যেতিয়া সংঘটিত হৈছিল, তাতে যিটো মানে মাৰপিটৰ এটা ঘটনা হৈছিল, তাতে আমি কিছুমান চিগুটি দেখা পালোঁ। মই প্ৰথমে ভাবিছিলোঁ এইটো মানে হয়তো চিতিলা অঞ্চলৰ বা আউটপোষ্টৰ পুলিচবিলাক বা পুলিচে তাতে যাই হয়তো কিবা ৰাজ্যক হয়তো বুজাব বিচাৰিছে নেকি, কিন্তু লাষ্টত দেখা পালোঁ যে নহয়, তাত আমাৰ বি টি চিৰ এজন ই এম, তেখেতৰ বোলে চিকিউৰিটিখিনি তাতে বোলে আছিল। তাৰ ৰাইজৰ পৰা আমি যিখিনি গম পাইছোঁ যে এজন ব্যক্তিয়ে মাটি বিক্ৰী কৰিছে, এজন হিন্দু মানুহ মাটি বিক্ৰী কৰিছে, এজন মুছলমান সম্প্ৰদায়ৰ মানুহ কিনি লৈছে। এইটো পৃথিৱীৰ গোটেই পৃথিৱীত এনেকুৱা চলে, মাটি কিনা বেচা চলিবই। আৰু সেই মাটিটো কিনি লোৱাৰ ক্ষেত্ৰত মানে সেই গাঁৱৰে কিছুমান হয়তো এঘৰ হিন্দু ফেমিলিয়ে সেই বিৰোধ কৰিছিল যে মাটিটো আমি নিদিম। সেই সুযোগটো মানে কিবা গ্ৰহণ কৰি পেলাই আমাৰ এম ডাঙৰীয়া তেখেতে তাতে যাই পেলাই তেখেতে নিজে থাকি পেলাই সেই মাটিটো মানে তাতে মানে হাজলা দিয়াৰ কাৰণে, বেৰা দিয়াৰ কাৰণে মানে ৰাইজক কৈছিল, যাৰ কাৰণে যিসকলে মাটি কিনি দিছিল তেখেতসকলে উত্তেজিত হৈ পেলাই তাতে এটা মানে সৰুকৈ এটা ঘটনা হৈছিল, অলপ মাৰপিট হৈছিল। আৰু তাতে অৰূপ কুমাৰ ডাঙৰীয়া উপস্থিত আছিল, ইতিমধ্যে ফুটেজত আপোনালোকে দেখা পাইছে। তো এই ঘটনা তাতে আমি ভাবিছোঁ তাতে সমাপ্ত হ'ল, কিন্তু নেক্সট দিনা আমি দেখা পালোঁ, তাৰ পিছৰ দিনা দেখা পালোঁ অসমৰ এজন দায়িত্বমান মন্ত্ৰী, তেখেত কেবিনেট মন্ত্ৰী জয়ন্তমল্লিক বৰুৱা ছাৰ, তেখেতে আহি অসমত লৈ পেলাই যিবিলাক ভাষ্য মিডিয়াৰ জৰিয়তে তেখেতে দিলে, আমি সঁচাকৈ দুখ প্ৰকাশ কৰিছোঁ যে তেখেতৰ নিচিনা এজন দায়িত্বমান মন্ত্ৰীয়ে যদি এটা অঞ্চলত কোনো চৰ জমিন তদন্ত নকৰাকৈ তেখেতে যদি ক'ব পাৰে যে এইটো বাংলাদেশী মুছলমানৰ লগত এনেকুৱা সংঘৰ্ষ হৈছে, ইয়াত বাংলাদেশী আছে, আমিতো ক'ব বিচাৰোঁ যে কোকৰাঝাৰ জিলাত যদি কোনোবা মুছলমান বাংলাদেশী আছে, আপোনালোকে প্ৰুফ কৰি দেখাওক, আপোনালোকে কওক যে এইজন বাংলাদেশী হয়, আমি এ বি এম চিয়ে মানে দহ মিনিট সময় ল'ম, সেই পৰিয়াল ইয়াত মানে প্ৰশাসনৰ ওচৰত মানে গতাই দিয়াৰ দায়িত্ব আমি ল'ম। কিন্তু সেইবিলাক কোনো তদন্ত নকৰাকৈ চিধাকৈ এটা জনগোষ্ঠীক বাংলাদেশী বা সেই পৰিয়ালটো বাংলাদেশী এনেকৈ কোৱাটো দুৰ্ভাগ্যজনক, আমি সঁচাকৈ দুখ পাইছোঁ। তো আজি আমি সংবাদমেলৰ জৰিয়তে আকৌ পাতিব লাগে, এইখানে হ'ল যোৱাকালি আমি দেখা পালোঁ যে বি টি চিৰ এম অৰূপ কুমাৰ দে ডাঙৰীয়াই মানে এ বি এম চিৰ সভাপতি টাইছন হুছেইন ডাঙৰীয়াৰ এগেষ্টত যিবিলাক কথা কৈছে, এই ঘটনাক লৈ আমাৰ সভাপতিয়ে কিছুমান কথা প্ৰকাশ কৰিছিল, কিছুমান প্ৰতিক্ৰিয়া দিছিল, তাৰ এগেষ্টত তেখেতে যিবিলাক কথা কৈছে এনেকৈ ক'ব নোৱাৰে নহয়। তেখেতে কৈছে যদি নেক্সট যদি তেখেতৰ এগেষ্টে কোনোবাই কথা কয় তেনেহ'লে কথা বেয়া হ'ব, আপোনালোকে ভিডিঅ'টো চাব চবে, এনেকৈ মানে ষ্টাইলত কৈছে যেন মানে তেখেতৰ এগেষ্টত বি টি চি অঞ্চলে কোনো মাত মাতিব নোৱাৰিব। আচলতে কথাবিলাক এনেকুৱা নহয়, আপুনি ফকিৰা গ্ৰাম অঞ্চলৰ ৰাইজৰ ভোট লৈ পেলাই, সেই সমষ্টিৰ ৰাইজৰ ভোট লৈ পেলাই আপুনি আজি ই এম হৈছে আৰু সেই সমষ্টিতে এনেকুৱা এটা ঘটনা হৈছে, আপুনি তাতে নিৰপেক্ষ এজন মানে মানুহ হিচাপে তাতে থিয় দি এইটো মীমাংসা নকৰাকৈ আপুনি এটা পক্ষৰ লৈ আজি এই ঘটনাটো যে তাতে সংঘটিত হ'ল, তাত দায়ী কোন এইটো আপুনি অলপ ভাবি চাওক। আৰু সেই বস্তুবিলাক আপুনি নিজৰ দুখটো ঢকাৰ কাৰণে আজি গুৱাহাটীৰ পৰা কাক বা আমাৰ দায়িত্ববান মন্ত্ৰীক মাতি আনি পেলাই এনেকৈ মানে আপুনি চালে বাৰে কোবাই পেলাই যদি বাচিব বিচাৰে, যদি ভাবে যে নহয় মোৰ দুখ নাই, তেনেহ'লে সেইটো ৰাইজৰ আৰু বুজাৰ বাকী নাই। গতিকে আমাৰ সভাপতি ডাঙৰীয়া কালি যেনেকৈ চালে তেখেতে যিবিলাক কথা ক'লে, এই কথাৰ কাৰণে তেখেতক আমি আজিৰ এই সংবাদমেলৰ জৰিয়তে তেখেতক আমি সকীয়াই দিছোঁ। আমি তেখেতক মানে স্পেচিয়েলি ক'ব বিচাৰিছোঁ, আপুনি বি টি চিৰ এম, আপোনাক দায়িত্ব দিছে বি টি চি ৰাইজে, আপোনাক
এটা মানে দপ্তরত দিছে যে আপনি মানে ডেভেলপ করিব লাগে সেই ক্ষেত্রত আপনি সেইখিনি করা বাদ দি কারবা মাটি দখল করা কারবা মাটির কাজিয়া মীমাংসা করার কারণে আপনার তাতে রক্ষেপ করা হওয়া নাই। গতি আপনি এবিএমসির বিরুদ্ধে বা এবিএমসির সভাপতির বিরুদ্ধে এইবিল কটু মন্তব্য ভাবুকিমূলক মন্তব্যবিল মানে দিয়ার বিরত থাকক। এনেক যদি আপনি এবিএমসির বিরুদ্ধে বা সংখ্যালঘুর বিরুদ্ধে মাত মাতি থাকে এবিএমসি কিন্তু হাত হাবুটি থাকা বহি থাকা সংগঠন নহয়। আমি স্পষ্টক তখেতক আমি সকিয়ে দিব বিচারিছো এবিএমসির সভাপতি বা এবিএমসির কোনো এজন কর্মীর প্রতি যাতে তখেতে আর ভবিষ্যৎ দিনত এনেকা যদি এনেকা কটু মন্তব্য নকরে তার কারণে তখেতক আহ্বান জানাইছো লগতে সকিয়াই দিছো। দাদা বাইদ সকল, আজি আমি আপনার ইয়াতে সাংবাদ মেল আয়োজন করার কারণে ইতিমধ্যে ইয়াতে উপস্থিত হয়েছো। ইয়াতে আমার মাজত উপস্থিত আছে এবিএমসির কেন্দ্রীয় সমিতির সর্দার উপসভাপতি মাইনদলী ডাঙরিয়া, কোকরঝাড় জেলা এবিএমসির সভাপতি নজরুল ইসলাম ডাঙরিয়া আর জেলা এবিএমসির উপসভাপতি লগতে এজিএস আর বিভিন্ন কর্মকর্তা সকল ইয়াতে উপস্থিত আছে। আপনাদের জানে যাওয়া 7 তারিখে ফকরেগ্রাম থানার অন্তর্গত চিতলার আউটপোস্টের অন্তর্গত নামাপাড়াত ভূমিকেন্দ্রিক একটা ঘটনা হয়েছিল আর এই ভূমিকেন্দ্রিক যে ঘটনা হয়েছিল এই টোটালি একটা মানে ব্যক্তিগত একটা ঘটনা আছিল দুটা পরিয়ালের মাজত। আর আমি যেখানে মানে ইয়াতে যাই তদন্ত করে যেখানে গম পাইছো ইয়াতে কোনোবা এজনে মানুষে মাটি বিক্রি করেছিল আর কোনোবা এজনে মাটি কিনেছিল আর কিনা মানুষখিনিয়ে টাকা দিয়ে মাটি ইতিমধ্যে সরকারি যেখানে মানে যেনকা প্রসেসত ইতিমধ্যে ব্রিটিশের পর পারমিশন লওয়ার কারণেও কিন্তু অ্যাপ্লাই করেছে আর এইখানে তথ্য আমার হাতত আছে। আর ইয়ারে গয়না লই ব্রিটিশের ইএম অরূপ কুমার দে ডাঙরিয়া তাতে যাই ইয়ারে কিছু মানুষ উচটনিকমূলক মন্তব্য দি তেখেতে সকলে এই মাটিটুক মানে বেদখল করার কারণে যে ষড়যন্ত্র অরূপ কুমার দের নেতৃত্বত আরম্ভ করেছিল তার পিছতে ইয়াতে একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছিল আর সৃষ্টি হওয়ার পিছতে পিছদিনা অরূপ কুমার দের মানে যেখানে মানে ইয়াতে তেখেতে যে উচটনি মানে মূলক মানে ষড়যন্ত্র করে এই ঘটনাটা সংঘটিত করেছিল এইটো দোষ ঢাকার কারণে অসমৰ মাননীয় মন্ত্রী এজনক তেখেতে মিসগাইড করে অসম গুৱাহাটীৰ পৰা ইয়াতে আনি তেখেতে ইয়াতে যাই এই মানুহখিনিক এই অঞ্চলৰ ধর্মীয় সংখ্যালঘু মানুহখিনিক লৈ যেনেকৈ তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য আগবঢ়ালে আর বাংলাদেশী বলে এই মানুহখিনিক যেনেকৈ মানে অপমান স্বরূপ মানে যেনেকৈ একটা মন্তব্য আগবঢ়ালে ইয়াতে আমি এবিএমসি হিসাবে গরিহণা দিছো আর ইয়ার প্রতিক্রিয়া হিসাবে বিভিন্ন সংগঠনে বিভিন্ন রাইজর মাজত একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যে এই অঞ্চলের মানুষখিনি সচাই বাংলাদেশী নাকি। আজি আপনার জড়িয়ে বিটিআরর ইএম তথা অসমৰ মাননীয় মন্ত্রীক আমি এবিএমসি প্রত্যাহ্বান জানাইছো যদি এই অঞ্চলত তথা কোকরঝাড় জেলাখনত যদি এজন বাংলাদেশী দেখাই দিব পারে তেনেহলে অরূপ কুমার দে দেখাই দিয়ক আমি এবিএমসিয়ে লগতে প্রশাসনক লগত লৈ আমি ধরে দিবলৈ বাধ্য হম আর যদি দেখাই দিব নোৱাৰে তেনেহলে এনেকা মন্তব্যর পর অনাগত দিনত বিরত থাকার কারণে আমি অরূপ কুমার দের লগতে অসমৰ মন্ত্রীক আমি সকিয়ে দিছো। আর একটা কথা আপনাদের জানে ইয়ার প্রতিক্রিয়া হিসাবে আমার এবিএমসির সভাপতি টাইসন হুসেন ডাঙরিয়া অরূপ কুমার দে আর যেটা মন্ত্রী অরূপ কুমার ডাঙরিয়া যেনকৈ মানে মিসগাইড করে ইয়াতে আনি আমার মানুষখিনি মানে তুচ্ছ তাচ্ছল্য মন্তব্য করে বাংলাদেশি যেনকৈ সজালে ইয়ার মানে প্রতিক্রিয়া হিসাবে আমার এবিএমসির সভাপতি টাইসন হুসেন ডাঙরিয়া একটা প্রতিক্রিয়া প্রকাশ করেছিল আর তার পিছতে যাওয়াকালি আমি অরূপ কুমার দে ডাঙরিয়ার মানে যেটো মন্তব্য দেখিবলৈ পালো তেখেতে মানে এনেকে এটা হয়ে গল মানে তেখেতে যেনবা আমার বিটিসি বা তথা কোকরাঝাৰত তেখেতে রজার নিচিনা মানে মন্তব্য দিয়ে আরম্ভ করিল আর তেখেতে এবিএমসির সভাপতিক ভাবুকি দিবা মানে আরম্ভ করিল। আজি আপনার জড়িয়ে অরূপ কুমার দে ডাঙরিয়াক মানে আপনার জড়িয়ে সকিয়াই দিছো এবিএমসুক লৈ আর এবিএমসির সভাপতিক লৈ অনাগত দিনত এনেকা ভাবুকি দিয়া মন্তব্য আপনি বিরাট থাকক কারণ এবিএমসিয়ে যাওয়া দিনত যেতিয়ার পরে জন্মগ্রহণ করেছে এনেকা অরূপ কুমার দের নিচিনা ইএম বহুতেই ব্রিটিশ অঞ্চলত আহিছে গৈছে আর আপনার ক্ষমতা আজি আছে কালি ইয়াতে যাওয়া 7 তারিখের যেটা ঘটনা অরূপ কুমার দে ডাঙরিয়া যেনকৈ তাতে যায় মানে মানুষবিলাক উচটনিক দি মানে যেনেকা মানে সংঘর্ষ একটা লগার মানে পরিকল্পনা করেছিল তেখেতর দায়িত্ব আছিল তেখেতে এই ব্রিটিশ অঞ্চলের তেখেতে ফকিরগ্রাম সমষ্টির একটা জনপ্রতিনিধি তেখেতর দায়িত্ব আছিল তেখেতে এই অঞ্চলের কোন মানে গাঁওগুড়ার লগত বা এই অঞ্চলের কোন ভিডিপি সেক্রেটারির লগত বা এই অঞ্চলের কোন মুরব্বী মানুষের লগত আলোচনা করেছিল তেখেতে দেখাই দিব পারিব নাকি।
মাটি বাড়ির সমস্যা আছে এই গাঁৱৰ দুটা পক্ষৰ গাঁওবুঢ়াৰ লগত আলোচনা কৰিব লাগিছিল দুটা ভিডিপি সেক্রেটারির আলোচনা কৰিব লাগিছিল ওচৰত আউটপোষ্ট আছে থানা আছে তেখেতে ইবিলাক গোটেইখিনি পাহৰি যায় তেখেতে নিজেই মানে গোটেই দায়িত্ব লৈ এনেকৈ এটা পরিকল্পনা আরম্ভ করেছে বিদেশি অঞ্চলত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত ভেদাভেদ আনা করার যে পরিকল্পনা আরম্ভ করেছে এই পরিকল্পনাত আমি সদ বিদেশি সংখ্যালঘু ছাত্র সন্থায় মানে ঘুরি অনা দিছো আর আপনাদের জানে যা 17 চনের 1 আগস্ট দিনা এবিএমসির এজন প্রয়াত সভাপতি শহীদ লাভিকুল ইসলাম ডাঙরিয়া কিন্তু এনেকৈ বিদেশি অঞ্চলত কিন্তু আমি হারাবলগিয়া হয়েছিল আর এইবার অরূপ কুমার দের যিনি মন্তব্য যাওয়াকালে এই মন্তব্যের পর আমি এটা অনুমান করেছো এবার নেক্সট টার্গেট লাভিকুলর পিছতে নেক্সট টাইসন হোসেনক করে লওয়া হয়েছে নাকি ইয়ার কারণে আপনার জরিয়তে আহ্বান জানাইছো যদি টাইসন হোসেনে কোনোবা ঠায়ত কোনোবা আক্রমণ হয় তেনহলে ইয়ার কারণে গোটেইখানি দায়িত্ব অরূপ কুমার দের উপর থাকিব আর টাইসন হোসেন আক্রমণ হওয়া মানে আমি ভাবিম অরূপ কুমার দের নেতৃত্বত আক্রমণ হয়েছে এই কারণে আপনার জরিয়তে আহ্বান জানাইছো অরূপ কুমার দে যাতে অনাগত দিনত ইয়ার এলাকা মন্তব্য দেওয়ার পর বিরত থাকে এইখানে কয় মই আজি নাই কিন্তু আপনি এবিএম যোগ লই ভবিষ্যতে যাতে এনেকা মন্তব্যের পর বিরত থাকে আর এবিএম যোগ সভাপতিক এনেকা ভাবুকি মন্তব্য দেওয়ার পর যাতে আপনি বিরত থাকে কারণ আপনি বিডিসির ইএম আর ইএম রাইজর প্রতিনিধির পর মুখর পর এনেকা অভদ্র আচরণ এনেকা অভদ্র কথা আমি কেতিয়াও বিচরা নাই আর অরূপ কুমার দেখ আমি যা মানে কালি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি পাইছো অরূপ কুমার দে বলে ফকিরগ্রাম সমষ্টির মাইনরিটির মানুষ কারণে বলে বহুতখিনি করেছে মই ফকিরগ্রাম সমষ্টির এজন যুবক হিসাবে কইছো অরূপ কুমার দেখ ডাঙরিয়া প্রত্যাহ্বান জানাইছো আপনি আহক আমিও যাম ফকিরগ্রাম অঞ্চলত মাইনরিটি এলাকাত আপনি কি ডেভেলপ করেছে এটা দেখাই দিও মাইনরিটি বলি নহয় আজির দিনত ফকিরগ্রাম অঞ্চলত আপনি যেনেকা প্রতিশ্রুতি দিছিল ইয়ার 1% আপনি পালন করবলে মানে সক্ষম হওয়া নাই এই কারণে আপনার জড়িয়ে আজি অরূপ কুমার দেখ প্রত্যাহ্বান জানাইছো আপনি এনেকা মন্তব্যের পর ভবিষ্যতেও যাতে এবিএম চুক লয় আর এবিএম চুর সভাপতি তথা বাদে দিয়ক এবিএম চুর একটা সদস্যর প্রতি যাতে আপনি আঙুলিটোয়ে কথা ভবিষ্যৎ দিনত নকয় তেনহলে আপনি যে ভয় ভাবুকি দিব বিচারিছে আমি এনেকা ভয় ভাবুকি এনেকা মানে ভয় ভাবুকির মানে ভয়াতু হই এনেকা মানে ভয় ভাবুকি দিয়া ভয় করা নাই আর অনাগত দিনতে এনেকা ভয় ভাবুকিত আমি ভয় নকরু আপনার হাতত ক্ষমতা আছে বলি যি ইচ্ছা তাকে বকিব এনেকা বকার পর আপনি বিরত থাকক অরূপ কুমার ডাঙরিয়াকে স্পষ্টভাবে কইছো আপনি রাইজর প্রতিনিধি আপনি রাইজর হয়ে কাম করক আপনি সমষ্টির রাইজর কাম করক আপনি সমষ্টির রাইজর কাম করা বাদ দিয়ে আপনি বিডিসি অঞ্চলত আপনি কি একটা সাম্প্রদায়িক সংঘর্ষ লগার কারণে একটা ষড়যন্ত্র করেছে নাকি আর আপনি কয় উক্ত ঘটনার লগত আপনি জড়িত নহয় এই ঘটনার ভিডিও ফুটেজ আমার লগত আছে এই ঘটনাত আপনি প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে আর আপনার জড়িয়ে দেখাইছো আমি এখানে সাক ইয়াতে অরূপ কুমার দে ডাঙরিয়া নিজে পানে প্রত্যক্ষভাবে জড়িত আছে এখানে আপনার সাক এই তেখেতে উচটনি মূলক মন্তব্য দি আর তেখেতে রাইজক তেখেতে মানে কি করেছিল রাইজক তেখেতে আগবাড়ি দিছিল কাজিয়া করার কারণে ইয়ার কারণে কোকরাঝার জেলা প্রশাসন তথা অসমর ডিজিপি ডাঙরিয়াক আমি অনুরোধ জানাইছো ইয়ার উপরত এটা উচিত একটা তদন্ত হব লাগে এই ঘটনার লগত কোনে জড়িত আর এই ঘটনা দি কোনে মানে রাজনৈতিক মনোভাব আদায় করিব বিচারিছে আর সকলে পক্ষকে মই আহ্বান জানাইছো এনেকা রাজনীতির মানে যিখিনি নেতা আছে যিসকলে হিন্দু মুসলিম বা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত যেটা ভাতৃত্ববোধ এই ভাতৃত্ববোধ নষ্ট করার কারণে যে ষড়যন্ত্র সময়ে সময়ে রচি থাকে এলাকার নেতার পর আপনাদের বিরত থাকক কারণ এই বিদেশি অঞ্চলত আমি সকলে জাতি জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে বসবাস করে আছো আর এনেকা রাজনীতির লিডার আমার মাজত আহিব গুছি যাব কিন্তু আমি সকলে জাতি জনগোষ্ঠী এই অঞ্চলত আমি ভাতৃত্ববোধ ভাবে আমি বসবাস করে থাকিব লাগিব এই কারণে আমার রাইজক তথা সকলে রাইজকে জাতি জনগোষ্ঠীর মই আহ্বান জানাইছো আমার মাজত যাতে কোনো রাজনীতির নেতৃত্ব বা রাজনীতির লিডার আহি বিভিন্ন মানে এনেকৈ সাম্প্রদায়িক মন্তব্য দিয়ে আমার মাজত যাতে জাতিগত ভেদাভেদ আনিব নোৱাৰে এই কারণে ইয়ার কারণে রাইজে সজাগ থাকার কারণে মই আজি আপনার জড়িয়ে মানে আহ্বান জানাইছো গজেন্থাও খোরাং কোকরাঝার সহনী জেডি রোজন নাংজাবনাই গজেনফুরি রয়্যাল এনফিল্ড সৌরমী গজেওয়াও থানায় সেন্ট্রেল ভারত সেবক সমাজন গণাইটি হাজানায় আইএফআ বিএম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্সা নিয়ে লানি ফুদ দেহা যতন লাখিনি মাখাসে আইদা লগেছে 2024-25 মাইথানি মূং থিসনিয়া সলিগাছিনো দং আর ফৈগৌ জোবথা জুন দানসিম মূং থিসনিয়া সলিবাই থাকেন জিনে এবার এইচএস নি উত্তীর্ণ বিজাতি এবার পড়াইসাফোরা বে পেরামেডিক্সাও গাওয়ারি সেলেংথাইকৌ লানো হাগেন কোকরাঝার সহরনি গজেনফুরি এবার গাংজিমা বাজারদং নাংজাবনাই আইএফআ বিএম ইনস্টিটিউট অফ পেরামেডিক্সা নোংথাংমানি থাকাই গোদান মূং থিসনাই আইদাফোরা যাবাই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি
ফার্স্ট এড পেশেন্ট কেয়ার এন্ড অ্যাসিস্ট্যান্ট নার্সিং, ওটি টেকনিশিয়ান, আইসিইউ টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান, বেফর কোর্সকেও 2 বছরের গেজেরাও আবুং খালামনানে বিএসএস এর গনায়তি হজানাই ডিপ্লোমাকেও লানো হাগেন। লগেসে গাসিবো ডিপ্লোমাকেও লানানি উনাও সরকারি সাকরি মন্নাইনি সুবিধাবো দং। যদি নোংথাংমোনা বেফর কোর্সনি থাকাই গোদানে মুং থিসনো গোসো দংব্লা আইএফআর বিএম ইনস্টিটিউট অফ প্যারামেডিক্স নি 9395899391 এবা 9821663110 মোবাইল নম্বর আও থংজং সুলাদ লাহোনে হাগান।